আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন, আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, ইউটিউব চ্যানেলে ইয়ামি কুকিং বাই সনি চ্যানেল থেকে আমি আজকে ফার্স্ট ভিডিও আপলোড করতেছি, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। সো আমি বুঝতে পারছিলাম না কি ভিডিও করে ছাড়বো, তো আমি ভাবলাম শীত এখনও আছে, তো আমি পাটি সাথে পিঠার রেসিপিটা আপনাদেরকে আজকে জানাবো। সো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আমার জন্য দোয়া করবেন প্লিজ। দেখেন, এখানে আমি হাফ কেজি দুধ নিয়েছি, দুধটাকে শুকিয়ে আনতে হবে। দেখেন, দুধটা প্রায় শুকিয়ে আসছে। এই দুধের মধ্যে আমি 3 চামচ ময়দা মেশাবো। দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তারপর এই ময়দা দিয়ে আস্তে 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 করে নাড়াতে হবে, খুব ভালো করে নাড়াতে হবে, খুব সাবধানে করতে হবে যাতে চাকা চাকা না রয়ে যায়। মিক্সড করতে থাকুন, এভাবে করতেই থাকুন যতক্ষণ পর্যন্ত যাতে টেনে না আসে। নাড়তে থাকুন, নাড়তে থাকুন। দেখেন, নাড়তেছি যাতে চাকা ভাবগুলো না থাকে, নাড়তে থাকুন। এভাবে এভাবে করে না, দেখেন টেলে আসছে, চাকা ভাবটা যাতে না থাকে সেরকম করতে হবে। এই কালারটা আনার জন্য আমি একটু গুড় মিক্সড করবো, লিকুইড গুড়। হ্যাঁ, দেখেন আমি একটু গুড় মিক্সড করব। তারপর কালারটা ভালো মতো আনার জন্য নাড়তে থাকুন যাতে কালারটা সম্পূর্ণভাবে না আসে, যতক্ষণ শীর্ষা না হয়ে আসে টালতে থাকুন, খুব সাবধানে করতে হবে। আমার এই চারপাশে খুবই শব্দ, কারণ আমার বাসাটা হচ্ছে না রোডের উপর, চারপাশে শুধু শব্দ আর শব্দ, সো মাইন্ড করবেন না। দেখেন তেলে আসতেছে, আমি চুলার টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিই। খুব ধৈর্যের সাথে করতে হবে, খুব কেয়ারফুল। এখন তেলে আসতেছে, খুবই সুন্দর একটা কালার আসছে। দেখুন, আমারটা একটু একটু দানা দানা রয়েছে, সমস্যা নেই, পরে এটাকে মেল্ট করা যাবে, ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, দেখেন আমার দানাদার ভাবগুলো চলে গিয়েছে, এভাবে নাড়তে থাকুন। দেখেন খিসাটা ঘন হয়ে আসতেছে, দেখেন কালারটা বেশ সুন্দর, এভাবে নাড়তে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন, আমি কি ভিডিওটা দেখাতে পাচ্ছি? দেখেন খুবই কালারফুল হয়েছে, সুন্দর একটা খিসা টেনে আসতেছে। এভাবে করতে করতে ঘন হয়ে আসবে, একেবারে একেবারে খিসার মতো হয়ে যাবে। দেখেন ভিউয়ার্স, খিসাটা একবার টেলে গিয়েছে, একবার শুকিয়ে গিয়েছে। দেখেন এটা একটু শুকাবে। চলেন ভিউয়ার্স, এখন আমরা চালের পুরটা বানিয়ে নিই।
এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি, এতক্ষণ পর্যন্ত আমরা চালের পোড়টা বানিয়ে নিই। দেখেন কত ঘন হয়েছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। পরে এই দানাদার কিছু কিছু রয়ে গেছে, সে কোনো প্রবলেম নেই, ভালো করে একটু মেল্ট করে নিলে হয়ে যাবে। দেখেছেন ভিউয়ার্স, আমরা আর এটা টালবো না, এখন আমরা চুলাটা অফ করে দিব, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, এতক্ষণ আমরা চালের পুরটা বানিয়ে নিই। চলুন ভিউয়ার্স, দেখেন ভিউয়ার্স আমি চালের পুরটা বানিয়ে নিব। এখানে আমি 1.5 পটের মতো চালের গুঁড়ো নিয়েছি, আর এর মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিব। তারপর 3 চামচ চিনি দিয়ে দিব, বেশিও দিতে পারবেন, আমার হাজব্যান্ডটা না পাটিসাপটা খুব পছন্দ করে, তো আমি এখানে একটু বেশি চিনি মিক্সড করব। তারপর এই 3টা জিনিসকে আপনি ভালো মতো মিক্স করতে হবে, একবার যাতে মিশে যায়। দেখেন আমি এখান থেকে একটু চালের গুঁড়ো কমিয়ে নিয়েছি, বিকজ আমি বেশ একটা পিঠা বানাবো না, তার জন্য আমার কয়েকদিন পর পর পাটিসাপটা পিঠা বানাতে হয়, বিকজ আমার ছেলে আর হাজবেন্ড খুব পছন্দ করে। মিক্স করা শেষ, এখন আমি এটার মধ্যে আস্তে আস্তে একটু একটু করে পানি দিব। অল্প অল্প করে পানি দিবেন, প্রয়োজন পড়লে পরে আবার দিবেন, সমস্যা নেই। তারপর এটাকে ভালো করে চামচ দিয়ে নাড়াতে থাকবেন, হাতের সাহায্যে করতে হবে, নাহলে দানা দানা রয়ে যাবে, তাই একটু আস্তে আস্তে করে হাতের সাহায্য করতে থাকুন। হ্যাঁ, এভাবে মিক্সড করতে থাকুন। দেখেন তারপরে এর মধ্যে আরেকটু পানি দিব, মাসে একটু পানি দাও তোমার, আমার মেয়ে আমার সাথে হেল্প করছে, ওই স্যার না না থ্যাংক ইউ। তারপর এটা এইভাবে নাড়তে থাকবেন, হ্যাঁ ভালো করে, আশা করি দেখতে পারছেন। আমি আর হাতে হেল্প নিব না, স্বামীজের হেল্প নিব, বা মিক্সার আছে, এভাবে নাড়তে থাকুন। দেখেন কত ঘন হয়ে আসছে, তার মানে হচ্ছে একটু পানি লাগবে, পানি লাগবে। নাড়তে থাকুন, এটার মধ্যে আমি এখন গুড় অ্যাড করবো। বিয়ার এখন আমি একটু গুড় অ্যাড করবো, আমার হাজব্যান্ড খুব মিঠা খায়, তার জন্য আমি খুব গুড় দিব। দেখেন ভিওর্স আমি গুড় দেওয়ার পর কালারটা কেমন হয়ে আসছে, এভাবে নাড়তে থাকবেন, ভালো করে নাড়তে থাকবেন। আমার মিক্সটা হয়ে গেছে, দেখুন কালারটা খুব সুন্দর আসছে। এখন চলুন আমরা, দেখেছেন খুব সুন্দর একটা কালার আসছে, এটাকে আধা ঘন্টার জন্য এভাবে রেখে দিন, ততক্ষণে আমরা
দেখে আসি যে খেসাটা কি কমপ্লিট হয়েছে কিনা। ইয়ার্স, 1 ঘন্টা পর আসলাম। এখন আমি এটা তুলে ফেলবো। দেখেন, খুব ঘন হয়েছে। খুব সুন্দর কালার আসছে। ইয়ার্স, আমার প্রথম ভিডিও, তো খুব নার্ভাস ফিল করতেছি, জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না। আশা করি ভালোই লাগবে। চলুন ভিউয়ার্স, এখন রান্নাঘরে যাওয়া যায়, পিঠাটা আমরা বানিয়ে ফেলি। দেখুন ভিউয়ার্স, প্যানটা বসে রাখছিলাম, গরম হয়েছে হালকা, বেশি গরম করবেন না, নাহলে পিঠাটা পুড়ে যাবে। এখন চুলা আঁচটা কমিয়ে নিন। তারপর আমি একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে একটু তেলে কষিয়ে নেব। খুব সাবধানে করতে হবে। তারপর একটু ঢেকে দিলেন। ঢাকাটা তুলে দেখি, দেখেন পিঠাটা হচ্ছে। হবে এখন এটার মধ্যে আমি খেসা, দেখেন ভিউয়ার, খেসা দিয়েছি। এখন আস্তে আস্তে উল্টিয়ে দিব, খুব সাবধানে উল্টাতে হবে। খুব সাবধানে করতে হবে। দেখেন আমার পিঠাটা খুব সুন্দর কালার আসছে, খুবই সাবধানে করতে হবে। আমি একা করছি তো ভিডিওটা খুব প্রবলেম হচ্ছে। এখন ভিউয়ার্স, পিঠাটা উল্টে নিয়েছি, এখন প্লেটে রাখবো। এখন ভিউয়ার্স, প্লেটে রেখেছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। চলেন আরেকটা বানিয়ে দেখাই। আবার একটু তেলে পোছা দিয়ে নেবেন যাতে পিঠাটা না আটকে যায়। আমরা ঢেকে দিই, কিছুক্ষণ অপেক্ষা করুন। ভিউয়ার্স, ঢাকাটা খুলে দেখি হয়েছে কি না। হ্যাঁ, হয়ে আসতেছে। দেখুন আমরা এখন খিসা দিব। হ্যাঁ দেখুন ভিউয়ার্স, খিসা দিচ্ছি। এখন উল্টাবো ভিউয়ার্স, দেখেন ভিউয়ার্স উল্টে নিয়েছি, খুব সাবধানে উল্টা হবে, উল্টাতে হবে খুবই সাবধানে। দেখেন ভিউয়ার্স, পিঠাটা উল্টে নিয়েছি, এখন প্লেটে পরিবেশন করব। দেখেন ভিউয়ার্স, পিঠাটা সাজিয়েছি, এমন করে সবগুলা পিঠা বানিয়ে নিব। আমরা চলে আসছি, দেখেন আমার 8টার মতো পাটি সাপটা পিঠা হয়েছে। দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে, আমার হাজবেন্ড এই কালার পছন্দ করে, সো খুবই আমি লাগছে। আমি একটু টেস্ট করেছি,
দেখেন খুব সুন্দর লাগছে, দেখেন আমার খিসাগুলো দেখা যাচ্ছে, খিসাটা খুবই সুন্দর হয়েছে। সো ভিউয়ার্স আমি খুবই নার্ভাস, এটা আমার প্রথম ভিডিও, প্লিজ ভিউয়ার্স আমাকে আপনারা আগে বাড়ার জন্য সাহায্য করুন। আমি নতুন নতুন ভিডিও আপনাকে দেখাবো, চেষ্টা করব ভালো করার জন্য। সো এটা ফার্স্ট ভিডিও, তো খুবই নার্ভাস ফিল করছি। আপনাদের যদি ভালো লাগে থাকে আমাকে লাইকস করুন, কমেন্টস করতে পারলে কমেন্টস করুন, শেয়ার করতে পারেন, আর সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না। নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব ক্লিক করে বেল বাটনে টিপ দিয়ে দিন। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।